সবাই মিলে আরো বেশি ঝগড়া করতে পারি। হ্যাঁ ঝগড়া তো অবশ্যই হয়। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালে ব্রেকফাস্টটা ডিম পাউরুটি আর তার সাথে সস আর গরম গরম চা তো অবশ্যই লাগবে এই শীতের সকালে। আর আজকের ওয়েদারটা যা বাজে তোমাদের তো দেখালাম। কিছুদিন আগে খুব রোদ উঠেছিল, ওয়েদারটাও বেশ ভালো হয়েছিল। আমি বললাম যা বাবা, উইন্টারটা চলে গেছে, শীতকালটা এবার একটু একটু গরম আসবে। কিন্তু না, যথারীতি আবার সেই মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি, ঠান্ডাটা কিন্তু আবার অল্প স্বল্প পড়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল সমৃদ্ধ উঠে পড়ে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়ে এখন মন দিয়ে খেলছে। দেখো কোথা থেকে কীসব টুকরো টুকরো খেলনা নিয়ে এসেছে, মন দিয়ে খেলছে। আমি কিন্তু ডাকছি, ও তাও সাড়া দিচ্ছে না। এরকম খুব কমই হয় খুব মন দিয়ে এক মনে খেলে, সব সময় তো কার্টুন দেখে বা লাফালাফি ঝাপাঝাপি বা দুষ্টামি করতেই থাকে। তো ও যখন এক নাগারে কিছু বলবে হয় কিছু একটা করছে, আমিও সেটা বুঝতে পারলাম না। চলো ঋদুকে দেখাই, ঋদু কী করছে? ওই যে আরেকজন সোফার ওপর বসে আছে এলিফেন্টের কাঠটা নিয়ে, ওরা এদিকে খেলা করুক, চলো আমি রান্নাঘরে কিছু কাজবাজ করে আসি। মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আজকে ভাবছি মাছের ঝোল করব একটু ধনে পাতা দিয়ে, আর একটু ডাল করব। ডাল তো আমার করতেই হয় রোজ সমৃদ্ধির জন্য। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার মশলা টশলা কষিয়ে মাছের ঝোলটা চলো করে নিই। ওয়েদারটা দেখো কতটা বাজে, এখন ওই দুপুর দুটো মতো বাজে, পুরো আকাশ অন্ধকার, মনে হচ্ছে যেন এখনই সন্ধ্যা নেমে আসবে। সিনিকাও এখনো স্কুল থেকে আসেনি, ওর বাবা যাবে সিনিকাকে আনতে। সিনিকা চলে এসেছে স্কুল থেকে, ওকে খাবার দিয়েছি ভাত মাছ, ও সেটাই বসে খাচ্ছে। সমৃদ্ধ বসে বসে বিকু খাচ্ছে ঘুম থেকে উঠে। ছোম ঋদু যাও যাও, বসো ভাইয়ের পাশে বসো, সিট, গো এন্ড সিট, গো। আমি বসে আছি, আমার পাশেই বসতে হবে। দেখো ঋদু, আমি দূরে গিয়ে যে ওদের ভিডিওটা তুলবো সেটাও হবে না। হ্যাঁ তোমার মোবাইল এখানে, আমি পাশে বসে আছি, সোমকে সরিয়ে আমার পাশে বসলো। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন যথারীতি আমি রাত্রেবেলা ডিনার করতে ডিনার বানাতে চলে এসেছি। আমার ভাত অলরেডি ফুটে গেছে, এখন ভাতটা উপুর করব। সকাল থেকে আর সেরকম ব্লগ করা হয়নি, আর তোমাদের কোনো সামনে আসা হয়নি। আর মানে একটু কোনো কোনো দিন এরকম হয়ে যায় যে কাজের চাপ থাকে, তখন আর কি আসা হয়ে যায়, আসা মানে হয় না। তো চলো ভাতটা আমার ফুটে গেছে, এটাকে উপুর করে নিই। সমৃদ্ধ সিনিকাকে খাবার দিয়ে দিয়েছি, মানে সমৃদ্ধকে খাবার দিয়ে দিয়েছি, ওর বাবা খাই দিচ্ছে, আর সিনিকাকেও খাবার দিয়ে দিয়েছি, কারণ কালকে স্কুল আছে, তাড়াতাড়ি ঘুমাবে। তো আমি এখন মাখছি একটু ময়দা, কারণ কালকের জন্য এখন ময়দা কিছু করব না, কারণ এখন তো খাবার আছে। সকালবেলা তোমাদের সাথে আর শেয়ার করিনি মাছের ঝোলের রেসিপি, শুধু দেখিয়েছিলাম মাছ ভাজি। তো মাছ আর ডাল আছে সেটা, আর ভাত এখন তো করলাম তো হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কালকের জন্য ময়দাটা মাখছি, আর কালকে সিনিকাকে স্কুলে একটু অন্য কিছু দেবো, রোজই তো বিস্কুট টিস্কুট দিচ্ছি, তো ইচ্ছা আছে কালকে একটু পরোটা করে দেওয়ার জন্য। তো সকালবেলা উঠে ময়দা মেখে, ও আটটা সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় ময়দা মেখে, আর ইচ্ছা করে না এই শীতের মধ্যে। যদি ময়দাটা মাখা থাকে তাহলে
কিন্তু পরোটাটা ইজিলি করা যায়, তো সেটাই এখন করছি। এই যে ময়দাটা এখন মেখে নিচ্ছি, তাহলে সকালে একটু সুবিধে হবে। তো চলো ময়দাটা মেখে রেখে দিই, তারপরে আমি যাব। তো আমার ময়দা মাখা হয়ে গেছে, কালকের জন্য সিনিকার টিফিন দেবো। আর যেহেতু মাখছিলাম, হাজবেন্ড বললো দুটো পরোটা একটু ভেজে দাও, তো দুটো পরোটাও ভাজলাম। আর আমার রেসিপিরও একটু দরকার ছিল, কমলিকাস কিচেন। তোমরা যদি না জেনে থাকো, আমার আরও একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল কমলিকাস কিচেন, তো সেখানে আমি রেসিপিটা আপলোড করবো, সেই জন্য আর কি ভাজলাম। আর হাজবেন্ডকেও একটা দিলাম, আমিও একটা খেলাম। চলো এখন আমি আর হাজবেন্ড ডিনার করতে বাকি আছি, সেই যে আর বাকি সবার ডিনার হয়ে গেছে। তো আমাদের সবার রাত্রে ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, রাত্রের কাজ বাজও সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার ক্যামেরা অন করলাম তোমাদের সাথে, তোমরা হয়তো ভাবছো কেন, কারণ এখন তো গুড নাইট বাই রেখে দেওয়ার কথা, কিন্তু না, এখন হবে আরেকটা জিনিস, সেটা তোমাদের বলে দিই। হ্যাঁ, এখন হবে কেক কাটা। কেক কেন ভাবছো? আমার জন্মদিন চলে গেছে, হাজবেন্ডের এখনও দেরি আছে, সমৃদ্ধ সিনিকা সবার কিন্তু জন্মদিন চলে গেছে, কিন্তু কেক কাটাটা হবে, কারণ তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই তো বুঝে গেছো। হ্যাঁ, এখন মিডনাইট, রাত 12টা বেজে গেছে, এখন হবে কেক কাটা, কারণ আমাদের, মানে আমার আর হাজবেন্ডের হবে অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি 24 তারিখ কালকে হচ্ছে অ্যানিভার্সারি, তো আজকে রাত 12টা যেহেতু বেজে গেছে, সেই জন্য এখন হবে কেক কাটিং, তাই তো? হাজবেন্ড মশাই কি নিয়ে ঢুকছে আমার জন্য? এবারও আমার জন্য গোলাপ, কত গোলাপ পাচ্ছি! ও সমৃদ্ধ কি খুশি হয়েছে! তো চলো এখন, আমি জানতাম যে কেক কিনে আনবে, কিন্তু আমি এটা জানতাম না যে ফুলটা আমার প্রাপ্তি হবে। তো দারুণ সুন্দর ফুল, বিভিন্ন রকমের গোলাপ রয়েছে, থ্যাংক ইউ এই সুন্দর গোলাপটা দেওয়ার জন্য। চলো আমরা এখন কেক কাটবো, এই জন্য সমৃদ্ধ এখনো ঘুমোয়নি, তাড়াতাড়ি কেক কাটবো, কারণ হচ্ছে সিনিকার কালকে আবার স্কুল আছে। হাজবেন্ড কিন্তু হাতে ধরে কেকটা দাঁড়িয়ে আছে, তো আমি ভাবলাম চলো একটুখানি এর ভিডিওটা তোলা যাক, কেকটা কীরকম, কারণ টেবিলের ওপর রাখা যাচ্ছে না। টেবিলের ওপর যেই কেকটাকে রাখতে যাব, ওই যে তিনটে পাবলিক দেখেছো, বেশি করে সমৃদ্ধ সিনিকাও আছে দলে, কেকের ওপর হামলে পড়বে। মানে কতক্ষণে কেকের ওপর যে স্ট্রবেরি আর চকলেটগুলো আছে, একটা তুলে তুলে খেয়ে নেবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ওরা কি করে ওই দেখো। সোম কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে কখন আমি ওই চকলেটটা নেব। আর সিনিকার টার্গেট কোনটা জানো তো? ওই গোল্ডেন রঙের যে চকলেটটা রয়েছে, ওইটা নেওয়ার জন্য সবাই কিন্তু অলরেডি ঠিক করে নিয়েছে, সিনিকাও ঠিক করে নিয়েছে, এবং সমৃদ্ধর টার্গেটও রয়েছে। সমৃদ্ধ বলতে পারে না বলে মানে সমৃদ্ধ সবার কিন্তু টার্গেট ঠিক, কোনটা চকলেটটা তুলবো আর কেকটা কাটা হবে আর খাবো। চলো কেকটা কেটে নি। কেক তো কাটা হয়ে গেছে, এখন চলছে কেক খাওয়ানোর পর্ব। আর সবার কিন্তু রয়েছে কোন চকলেট খাওয়াবে। আমার হাজবেন্ডও কিন্তু ওই দলেই পড়ে, কিন্তু আমার অতটা চকলেট ভালো লাগে না বলে, আমার কিন্তু চকলেটের ওপর অতটা টার্গেট নেই।
ভিডিও ক্যামেরাতে তোমরা দেখতে পাবে সোমৃদু কি করে টবার টপ চকলেট তুলে নিল, আর সিনিকা যে কখন ওই গোল্ডেনটা তুলে নিয়েছে আমিও জানি না। কাটো কাটো কাটো, সবাই তুলে তুলে চকলেট খেয়ে নিচ্ছে, আর আমাকে একটু কেকটা দাও। দেখো কি করছে, সোম একটা এখান থেকে এই চকলেটটা তুলে খেয়ে নিয়েছে। সবাই খাচ্ছে চকলেট আর আমি খাবো স্ট্রবেরি। বেশ মিষ্টি আর স্ট্রবেরিটা। প্রথমে স্ট্রবেরিটা এরকম ভাবে ছিল, আমি ভালো মতো গোটা কিন্তু হাফ স্ট্রবেরি। হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। আগের বছর 10 বছর পূর্ণ হয়েছে। তো যাই হোক, অ্যানিভার্সারি সেলিব্রেশন কালকে হবে, কি হবে না হবে সেটা আমিও নিজেও জানি না। কালকে তো অবশ্যই ব্লগ করব, সেটা তোমরা কি করছি না করছি কালকের ব্লগেই দেখতে পারবে। কিন্তু কালকে সিনিকার স্কুলও রয়েছে, সেই বুঝেই করতে হবে। তো চলো, এখন 12টা তো বেজে গেছে, 12:30 হয়ে গেছে, ঘুমাবো। স্কুল আছে, সব কিছুই আছে, আর এই বিচ্ছুগুলোকেও ঘুমিয়ে পড়াবো। আর যারা আমার বড়রা আছো, আমাদের প্রণাম নিও, আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আমরা আরো এভাবে আরো আমরা সবাই মিলে আরো বেশি ঝগড়া করতে পারি। হ্যাঁ, ঝগড়া তো অবশ্যই হয়, শুধু তো মানে ভালোবাসা নয়, ঝগড়াও হয়। তো যাই হোক, তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো এবং ভালোবাসাও দিও, যাতে আমরা আরো এভাবে আরো অনেকটা বছর এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা নিয়ে। তো যাই হোক, কালকে ব্লগ কালকে। তো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট। ক্যামেরাটা অফ করছি, এরা প্রচন্ড বদমাইশি করছে, বাই।